দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমি সেই গরুগুলো তথ্য আমরা এখানে দেখছি আবিরুল ভাইকে, উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেই। আপনারা জানেন যে উনি যে গরুগুলো কেনেন আসলে বাস ধরিয়া কি হবে ভাই, কি হবে আমরা বলি নাই আমি কত চাইছেন? না অত শয়তান না, দাম চাই আমরা মরি সবাই বাঁচিবি। কতটুকু হবে, কতটুকু হবে? আমরা ক টাকা বেশি মরে তোক দিদি কাঁসার ওজন দিবে আগে দাম চাইছে ওটা বেশি আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে। দেখিয়া পারি না রে, দেখছি আমরা কত দিচ্ছেন? দেড়শো এখন নিজের লোক ভাই বেশি কথা বলা যেটা বুঝি টাকাটা মুই আসো পায়ে
আবারও গরুটিকে নিয়ে আসছে। এখানেও আরেকটি গরু দেখছেন, ওই গরুটা কত দিছিলেন দাম? 155। তাও দিল না? দিদি না দে ভাই, আর ধারি বেশি ভাই, সে ডোঙ্গা খরিদ করা বাড়ির, তুমি টাকা পাবো না খাবো? সে ডোঙ্গা সবাই দিব, ডোঙ্গা হাজার কম করে, ডোঙ্গা হাজার কমে দিব, কেনা কাতারা কইল। হ্যাঁ কাম হবে নি দাম চাইছো তো, দাম বেশি চাও নাই, এইটা দাম বেশি, এইটাই দাম ভাই। কত চাই কত চাই? 135 দাম চাইছে ভাই। 135 না, 135। দাম চাইছে কত কইছেন? 110। এখানেও আরেকটি গরু দেখছিলেন, আমরা দেখবো কত চাইছে, কত চাইছে ভাই, কত কইছে? 25। ওজন কত হবে? 5.5 মন। দেখো কত করলেন? 125। আমরা দেখছিলাম আজকে কত চাইছে এটা? 140। ওই 10,000 দিব। কত? 30। কত?
إلا করে 20000 টাকা বেশি আরিবো দামটা আছে দাম তা দিলে দাম বেশি ভাই ভাই বেশি কথা কয় 110 কি অবস্থা আপনি বাজারে কম আচ্ছা হ্যাঁ আমার আমার কাছে দুটো বড় বড় আছে হ্যাঁ কালকে তো ভাইগুলা দেখছে ওনাকে দেখছে ফন্টন তো ভাই কিও দেয় নাই এখন আচ্ছা দুই একটা পাইছিলাম কিন্তু মনের মতন হয় নাই মনের মতো দাম পান নাই পান নাই আচ্ছা দেখি সপ্তাহ যদি না যা গরুগুলো রেখে দিব যদি কেউ চায় গরুগুলো ইনশাআল্লাহ দিব দিবেন নাম্বারটা কত 0173 হ্যাঁ 531 8047 এই নম্বরে যোগাযোগ করলে আমার যোগাযোগ করবে পাবে আর আমার নাম্বারটা স্ক্রিনে দেন দর্শকগুলা বলতেছে ভাই আপনার মুখের নাম্বারটা নিচ্ছি সময় লাগতেছে অনেক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্ক্রিনে বসা দিয়ে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমিরুল ভাই কেনাবেচা করছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা